আপনি কি জানেন আয়তনে নিরিখে বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ হল ভারত? আর এই ভারতবর্ষের পূর্ব অংশে এবং দক্ষিণ অংশে বিবাহের সময় কিন্তু অনেকটাই আলাদা। ভারতবর্ষের পূর্বাঞ্চলে রাতের বেলা বিয়ে হয় এবং ভারতবর্ষের দক্ষিণ অঞ্চলে দিনের বেলা বিয়ে হয়। একই দেশ হওয়া সত্ত্বেও বিয়ের সময় কেন আলাদা, আর কবে থেকেই বা এমন ঘটছে, কী ছিল এর আসল কারণ, এটা জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন। আমি আশা করছি ভিডিওটি দেখার পরে আপনি নিশ্চয়ই নতুন কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন। কিন্তু তার আগে যারা আমার এই চ্যানেলটিকে নতুন, তারা কিন্তু ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কেননা আমাদের এই চ্যানেলে সবসময় ভালো ভালো শিক্ষণীয় ভিডিওই আপলোড করা হয়। আপনি কি জানেন যে ভারতবর্ষে 1526 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর সর্বপ্রথম ভারতে মুঘল সাম্রাজ্য বিস্তার করে এবং তারপরে পরবর্তীকালে বিভিন্ন রকম মুঘল বংশীয় শাসক তাদের শাসন কার্য পরিচালনা করতে থাকে আমাদের ভারতবর্ষের মধ্যে। সেই নিরেখে বলতে গেলে মুঘলদের অনেক ধারা রীতি কিন্তু আমাদের ভারতবাসীর আজও ছোঁয়া আছে। আপনি হয়তো জানলে অবাক হবেন যে আজ থেকে প্রায় 200 বা 300 বছর আগে ভারতবর্ষ কিন্তু পূর্বাঞ্চলে দিনের বেলা বিয়ে হতো। শুধু ভারতবর্ষের পূর্বাঞ্চল নয়, গোটা ভারতবর্ষেই দিনের বেলা বিবাহ সম্পন্ন হতো। কিন্তু যখন থেকে মুঘল সম্রাট ভারতবর্ষে যাদের শাসন কার্য পরিচালনা করতে লাগল, তখন থেকে ভারতবর্ষে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল তার মূলেই ছিল এই মুঘলরা। কুশাসনের ফল ঠিক এমন জায়গাতেই দাঁড়িয়েছিল যে এমন একটি সময় এসে উপনীত হয়েছিল যখন দিনের বেলায় পূর্ব অঞ্চলে যদি কোনো রকম বিয়ে হতো, তবে মুঘল শাসকরা বা মুঘল সৈনিকরা সেই স্থানের সকল নারীদেরকে বন্দি করে বা হরণ করে নিয়ে যেত। আর এই ভয়তেই মুঘল শাসনের প্রায় আজ থেকে 300 বছর আগের থেকে ভারতবর্ষের পূর্বাঞ্চলে শুরু হয় রাতের বেলা বিয়ে করার নীতি। আর এই নীতি কিন্তু বর্তমানেও আমাদের ভারতবর্ষের পূর্বাঞ্চলে এসব এলাকায় দেখা যায়। সেভাবে বলতে গেলে আমাদের পূর্বাঞ্চলীবাসীরা কিন্তু মুঘল সম্রাটের ভয়ের থেকেই রাতের বেলা বিয়ে শুরু করেছিল। আর এখনও আমরা হয়তো সেই ভয়ের জন্যই দিনের বেলা বিবাহ না করে রাতের বেলা বিবাহ করি। অপরদিকে দক্ষিণ ভারতে যে সর্বপ্রথম এক ভয়ঙ্কর শক্তিশালী রাজা বাস করত, অর্থাৎ যার নাম ছিল মহারাজ ছত্রপতি শিবাজি, তিনি কিন্তু তার শাসনের এলাকায় দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলকে রেখেছিলেন। তিনি এমনভাবে গোটা ওই এলাকাকে শাসন করতেন, তার ক্ষমতা ছিল এতটাই অসীম যে গোটা মুঘল সম্রাট বা মুঘল সাম্রাজ্য দক্ষিণ ভারতের এ সকল এলাকায় সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। তাই দক্ষিণ ভারতের এ সমস্ত স্থানের মানুষের কিন্তু মুঘল সম্রাটদের বা মুঘল সৈনিকদের ওপর কোনো ভয় ছিল না, কেন তাদেরকে প্রতিহত করার জন্য উপস্থিত ছিল স্বয়ং রাজা শিবাজি মহারাজ। আর এই কারণেই তারা রাতের বেলার তুলনায় দিনের বেলা বিয়ে করতেন, কেননা তাদেরকে ভয় দেখানোর মতো লোকের কিন্তু উপস্থিত ছিল না সেখানে। তো এই কারণের জন্য ভারতের দক্ষিণ প্রান্তে দিনের